আশ্রয় করে দিয়েছে বলছে। ও দেখি কি লিখেছে, ঠাকুরের দাম 501 টাকা, অরুণ পালকে গিয়ে দিয়ে আসবি, আমাকে 4 বছর পুজো করবি, আর লোকজন খাওয়াবি, না খাওয়ালে আমি অসন্তুষ্ট হব, ইতি তোর আদরের কার্তিক। ওখানেই আছে, ওই দেখো ওইখানেই আছে টেবিলে, এই দেখো আমাদের কার্তিক ফেলে গেছে। এখন মানে তোমার অঘ্রাণ মাস হয়ে গেছে, আর এখন এখন কার্তিক ফেলে গেছে, আবার এটা লিখে গেছে। বাহ, এগুলো কি তোর সিঁড়ি? ওটাকে নিয়ে গিয়ে আমি ওটাকে পেরেছি, আর পাপাই প্যান্টটাও তুলে দিয়েছি, মামা মজা পেয়ে গেছে। আমি মজা পেয়েছি দেখেছো? না মামা ওকে খুব কিউট করে হাসছিল, কার্তিক পুজো কবে চলে গেছে। এমনিতেই ধরো কার্তিক পুজোর ভিডিওগুলো আমি কত লেটে পোস্ট করেছি, রাসের দিন নারায়ণ পুজো হয়েছে আমাদের বাড়িতে, সেই ভিডিও আমি অনেক দেরি করে পোস্ট করেছি। আর কার্তিক মাস ছেড়ে অঘ্রাণ মাসের কত তারিখ হয়ে গেল, এখন আমাদের বাড়িতে কার্তিক ফেলে গেছে জানো তো। আজকে কি করব, কার্তিক মানে পুজো করব, তো চলো ব্রাহ্মণ এসেছে, আগে পুজোটা আগে হয়ে যাক, তারপর এর ফান্ডাটা তোমাদের আমি বলছি। তো ফাইনালি পুজো টুজো হলো, আর কি হয়েছে তোমাদের আমি বলি। কালকে রাত্রে মোটামুটি ধরো 11:30 বাজে, তখন আমি তো এই ঘরেই শুই, তো তখনও ঘুমোইনি, ঠিক আছে। আর আমাদের এই এখানে একটা দরজা আছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ, আর মেন গেটটা এর সামনেই, ঠিক আছে। তো রাস্তা দিয়ে আর তার সামনেই রাস্তা, তো সবই শোনা যায়, মোট কথা সবই মানে শুনতে পাই। এবার ধরো রাত 11:30 বাজে, আমি তখনও ঘুমোইনি, এই গেটটার না কেমন করে একটা আওয়াজ, ঠিক আছে, হঠাৎ করে একটা গেটের আওয়াজ। তো আমি মানে বললাম আমার হাজব্যান্ডকে যে দেখো গেটের একটা আওয়াজ, কে মনে হচ্ছে গেট খুললো এরকম মনে হলো। এবার গেটে তালা দেওয়া থাকে, কিন্তু গেটটা নড়ার আওয়াজ আমি পেয়েছি। ও বলছে না কুকুর টুকুর হবে বোধ হয়। তারপর বলেও তারপর যেই গেটটা খুলেছে না এই গেটটা, আর সঙ্গে সঙ্গে কে একটা দৌড়ে মানে পালিয়ে গেল, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ও তখনই বুঝতে পেরেছে, মানে তখনই আমরা বুঝতে পেরেছি যে কেউ কার্তিক ফেলার ধান্দা করছে, মানে আমাদের এখানে মানে এখন এরকমই চলছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এখানকার মানে যে সমস্ত ওর বন্ধু টন্ধু বা তারও তাদের থেকেও ছোটো ছেলে টেলে থাকে, কী হয় বলো তো, আমাদের এখানে কার্তিক পুজোতে মানে এত আনন্দ হয়, আর সবাই এতই মানে কার্তিক পুজো নিয়ে ইনভলভ থাকে। তো কার্তিক পুজোর দিন ফেললে হয়, সেটা আর ওদের সময় হয় না। কার্তিক পুজো হয়ে গেছে কত দিন, মানে হয়ে গেল অঘ্রাণ মাস পড়ে গেছে, এখন কার্তিক ফেলে গেছে, মানে এখন এই করছে। শুধু আমাদের বাড়িতে না, প্রচুর বাড়িতে এখানে ফেলেছে, পুজো করাই যায় তার জন্য নয়, কিন্তু কার্তিক পুজোর দিন যদি মানে তার আগের দিন ফেলে, তাহলে কার্তিক পুজোর দিন পুজো করা হয়, তাহলে তো ভালোই হয়। কিন্তু পুজো পেরিয়ে গিয়ে
এখন ফেলেছে। তারপর আমি আবার মামামকে দিয়ে ঠাকুর তুলে আনলাম। তারপর এই যে স্নান টান করে টোরে এই যে আমাদের পুজো টুজো হলো একটুখানি। আবার সকালবেলায় মামামের অনলাইন ক্লাসও ছিল আজকে। তো যাই হোক, পুজো হলো, আর বাড়িতে পুজো হলে ভালোই লাগে। যাই হোক, ওদের জন্যই হলো পুজো। আবার তোমাদের পড়ে শোনালাম না, চিঠি লিখে দিয়েছে আবার যে 4 বছর পুজো করবি, লোকজন খাওয়াবি, এরকম এসব অনেক কিছু লিখেছে আর কি। এই আর কি চলতে থাকে, মানে এখানে এখন চলছে এটাই, মানে কতদিন পুজো হয়ে গেছে, এখন সবার বাড়িতে কার্তিক ফেলছে আর এই পুজো হচ্ছে, এই আর কি। কেউ দিনে করছে, কেউ রাতে করছে, আমরা তো দিনেই করলাম। ফাইনালি মামাকে স্নান টান করিয়ে দিলাম। আর তোমার এই যে ঠান্ডা লেগে যাবে বলে ওকে তাড়াতাড়ি স্নান করাইনি। আর মামামের ঠোঁট ফেটে গেছে, দেখো বড়লিদ দিয়েছে এখানটা এরকম ভাবে, না ছাল উঠে গেছে। আর আজকে আমাদের কি রান্না হয়েছে বলে দাও। খিচুড়ি। খিচুড়ি, এটা মামামেরই আইডিয়া ছিল যে, মানে সেটা আর কি ওটা তো ওটা এনেছে। তো মামামের আইডিয়া ছিল যে কার্তিক পুজো হবে যখন খিচুড়ি খাবো, তো ভালোই হলো, নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর সকালে তো মানে জেঠিমা করেই দিয়েছে, মানে আমাদের সকাল সকালই হয়ে যায় রান্না। জেঠিমা তাড়াতাড়ি আসে, কারণ ও অফিস যায়, আজকে অফিস যায়নি, ছুটি নিয়েছে। তোমার তাড়াতাড়ি অফিস যায়, ওর জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর মামামকেও স্নান করিয়ে দিলাম। আর চলো কী কী রান্না হয়েছে সেগুলোও তোমাদের দেখাই, আর সঙ্গে মামামকে খাইয়েও দিই, আমিও খেয়ে নিই, তারপর এসে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি গরম গরম, তার সাথে বেগুনি ভাজা, আর একটু ফুলকপি আলুর একটু মাখা মাখা করে তরকারি, আর তার সাথে খেজুর গুড়ের পায়েস। এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। খেতে দেখো, শান্তিতে শুয়ে শুয়ে কার্টুন দেখা হচ্ছে। মামা ভালো লেগেছে আজকে খিচুড়িটা? হ্যাঁ, ওই দেখো অসুবিধা হচ্ছে, এই জন্য ঘুরে গেল এইদিকে। কি কার্টুন দেখছিস? আমি মামামকে খাইয়ে দিলাম, ও একটু কার্টুন দেখে খাচ্ছিল, তো ওকে ঘরেই খাইয়ে দিলাম। দিয়ে টিয়ে আমি রান্নাঘরে গেছি খেতে, তো এখনো এসে দেখছি যে সমানে কার্টুন দেখে যাচ্ছে। আর আমি এখন না চেষ্টা করছি মামামকে, মানে যতটা কম পারা যায় একটু ফোন টোন কম দেখিয়ে। কম করব না, বেশি করব। না না, মামাম দেখেই না এখন অতটা, আগে খুব করতো, মানে ওর যে ফেভারিট ওই ডিয়ানা নাস্তিয়া ওগুলো দেখে। আঁকা দেখি, আঁকা দেখে দেখে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আঁকি, ডব আঁকি। তো এখন ড্রয়িং করে করে খেয়ে নেয়, আর আজকে কার্টুন দেখে খেয়েছে। তো একবারে তো হবে না, আস্তে আস্তে চেষ্টা করছি যাতে একটু ফোনটা কম দেখে। কালকেও কার্টুন দেখে খেয়েছিলাম। হ্যাঁ, একটু কার্টুন দেখে নিজে একটু ড্রয়িং করতে করতে খেয়ে নেয়। এই দেখো, এই দেখো, তো আমিও খেয়ে নিলাম। আর এইবার একটুখানি রেস্ট নেবো, আর শরীরটা বেশ ভাল লাগছে না। দেখাও। হ্যাঁ দেখাও, তুই এইসব করছিস, এগুলো কি দেখাও বলো। তো চলো একটু রেস্ট নিই, তারপর পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। গুড ইভিনিং গাইস, তখন তোমাদের বললাম তো যে আমি মানে একটুখানি রেস্ট নেব, তো এমন ঘুমানো ঘুমিয়ে গেছি, মানে কি বলবো, পুরো বিকেল ছেড়ে সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করতে করতে তারপর ঘুম পেয়েছিল, ভিডিওটা আপলোডে বসিয়ে আমি আর মাম্মাও ঘুমিয়ে গেছি, ওর সঙ্গে একটু খেলছিলাম, তারপরে ঘুমিয়ে গেছি। মানে এমন ঘুম ঘুমিয়েছি আর হবে নাই বা কেন, মানে এই কার্তিক পুজোর কটা দিন এত দাপাতাপি লাফালাফি নাচানাচি করেছি, মানে স্বাভাবিক তার একটা এফেক্ট। তো মানে ভালো লাগছে না দিয়ে, মানে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে দিয়ে, মানে একদম ঘুমিয়ে গেছি। তো তারপরে মামামকে একটুখানি দুধ খাওয়ালাম, আর তারপরে আমি একটু কফি করে খেলাম। ওই দেখো চলে এসেছে, যেই দেখে মানে এদিক ওদিক খেলে, যেই দেখে যে আমি ভিডিও করি আর অমনি চলে আসে ভিডিওতে নিজের মুখ। একটা হাউস বানিয়েছি আমার একটা মাম্মা, দেখাও তো। তুই হাউস বানিয়েছিস? কোনটা? ওই তো বাড়িটার খাটটা। আমি আর যেতে পারছি না, ও দাদা লাফাস না, মাম্মা একটু কথা বলেনি। তারপরে
মামাও একটু বেরিয়েছিল ওর পাপায়ের সঙ্গে, ওই কি কি আনলি যেন, ছানার পায়েস, খিচুড়ির পায়েস, খিজুর গুড় নয় খেজুর গুড়ের ছানার পায়েস। তারপরে আমি বলেছিলাম না আমাদের এখানে খুব এটা ভালো, স্পেশালি শীতে, মানে অন্য সময়ও করে সেটা চিনি দিয়ে করে, আর এই স্পেশালি এই উইন্টার সিজনে করে খেজুর গুড়ের ছানার পায়েস, তো এটা আমার ভীষণ ফেভারিট। তো নিয়ে এলো, তো মা এ বাবা দেখো প্যানটাকে মাথায় দিচ্ছে, তো ওইটা টোকেও খাবো আমিও খাবো, আর মামার জন্য একটুখানি রান্না করব, মানে ওর জন্য একটু ভাত করবো, একটুখানি খাবে। আর এই যা সন্ধ্যের দিকে অতটা সেরকম রুটিন থাকে না, সকালের দিকে একটু ব্যস্ততা থাকে, এই সময় একটু ওকে পড়াই, তারপরে এই মামা মেরে একটু খাবার করি, খাওয়াই, একটু মাকে ফোন করি, এই করি আর কি। তো চল খাবি তো, খুব বদমাস। না লাইট অফ করলে ভালো বোঝা যাবে, তারা কই দেখি, ও বাবা কি সুন্দর, কই দেখি দেখা যাচ্ছে না তো, আর আরে বাপরে বা কি সুন্দর কি সুন্দর, ফোকাস হচ্ছে না, হ্যাঁ তাই তো, কি সুন্দর স্মাইলি রয়েছে ভেতরে একটা, আমার তো বন্ধু এটা, তাই হ্যাঁ, কই দেখি আর কি রকম হয় দেখি, আর হয় না, আর হয় না, এই তিনটাই আছে, তারপর কই দেখি এইটা আরেকটা, আরেকটা কোনটা, আরেকটা তো বন্ধ হয়ে যায়, কই দেখি আরেকবার প্রেস কর, আরেকবার প্রেস কর, ওই তো ওই দেখ এইটা, হ্যাঁ এটা একটা, এটা একটা হয়, আরেকটা এটা হয়, আরেকটা স্থির, আরেকটা অফ, সন্ধ্যে সময় উঠে মাথাও আজরায়নি দেখো, মানে এত চুলটা পুরো এলো মেলো হয়ে আছে, কি বলবো মুখ চোখের অবস্থা খুব খারাপ। গন্ধটাই মানে শুকলে ভালো লাগে, এই যে জাস্ট মানে অসম লাগে, খেয়ে দেখ তুই কেমন, তোকে বললাম না যে ওই পায়েসের থেকে ওইটা ভালো, তো গাইজ আমি আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না, তো আমি এখানে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে, আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।